মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার্স কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমরা দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে টেট দু হাজার তেইশের এনভায়রনমেন্টাল স্টাডিজের বেস্ট প্র্যাকটিস সেট নাম্বার টু নিয়ে হাজির হয়েছি তো আমাদের এই চ্যানেলে যুক্ত হতে গেলে তোমাদের কি করতে হবে আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে লিখতে হবে দ্য বেঙ্গল এক্সাম লেখার পর প্রথমেই এই যে আমাদের লোগো দিয়ে যে চ্যানেলটা চলে আসবে এই চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দিতে হবে এবং এই চ্যানেলের ভিতরে ঢুকলে সমস্ত ক্লাসগুলো পাওয়া যাবে তো আমাদের এই চ্যানেল টেট প্রস্তুতির স্পেশাল চ্যানেল আমরাও দেখি তোমার সফলতার স্বপ্ন আমাদের এই চ্যানেল থেকে তোমরা কী কী পেয়ে যাবে অল সাবজেক্ট ক্লাস উইথ টপ টিচার্স বেস্ট কোয়ালিটি ফ্রি ব্যাচ পেয়ে থাকবে এবং নতুন ব্যাচের সমস্ত ক্লাস করতে মনে করে সাবস্ক্রাইব করে রাখো আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাও ঠিক আছে তো চলো বেশি দেরি না করে আমরা আমাদের কোশ্চেন অ্যান্সার সিরিজ অর্থাৎ প্র্যাকটিস সেটে দিকে এগোই তো আজকের প্রথম প্রশ্ন হল একটি শিশুর সুস্থভাবে বেড়ে ওঠায় নিম্নোক্ত সংস্থাগুলির সঙ্গে যার ভূমিকা অপেক্ষাকৃত কম তা হলো ক পরিবার ক স্কুল গ ধর্মীয় প্রতিষ্ঠান ঘ প্রতিবেশী তো আমরা জানি যে একটি শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য পরিবারের ভূমিকা অপরিসীম স্কুলে আমরা বাচ্চাদেরকে মানে সেখান থেকে অনেক কিছু শিখে আসতে দেখি প্রতিবেশী যে পাড়া প্রতিবেশী কেমন সমাজটা কেমন সেটা আমাদেরকে বোঝায় কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান থেকে সেরকম কিছু মানে কি এদের তুলনায় এই যে তিনটে ক খ এবং ঘ এর তুলনায় ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্ব বা ভূমিকা অপেক্ষাকৃত কম তো সঠিক উত্তরটি হলো ধর্মীয় প্রতিষ্ঠান ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন বুনিয়াদী শিক্ষার ক খেলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে খ হস্তশিল্প ভিত্তিক কাজের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে গ কৃষিকাজের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে ঘ শিল্পের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে তো বুনিয়াদী শিক্ষা যে ব্যাপারটা সেটা মানে কীসের ওপর মানে বাচ্চাদের ক্ষেত্রে কিসের ওপর জোর দেওয়া হয়েছে খেলার ওপর না হস্তশিল্পের ওপর না কৃষিকাজের ওপর না শিল্পের ওপর তো সঠিক উত্তরটি হল হস্তশিল্পের ওপর ঠিক আছে সঠিক উত্তরটি হলো হস্তশিল্পের ওপর ঠিক আছে হস্তশিল্প ভিত্তিক কাজের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে তো চলো আমাদের নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমরা তোমাদের জন্য একটা নিয়ে এসেছি সেটা হলো পেড ক্লাস নিয়ে এসেছি সেটা তোমাদেরকে তোমরা অনেকেই জানো যে এই পেড ক্লাস গত অক্টোবর মাস থেকেই শুরু হয়েছে ঠিক আছে নভেম্বরের আজকে নভেম্বর মাস চলছে আর মাত্র থার্টি ফাইভ ডেজ বাকি আছে টেট হতে ঠিক আছে দু হাজার তেইশের টেটটা হতে তো এখনও পঁয়ত্রিশ দিন বাকি আছে তোমরা যারা যারা এখনও জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে নাও দ্য বেঙ্গল এক্সামের আমাদের স্পন্সার করা দ্য বেঙ্গল এক্সামের থেকে স্পন্সার করা এই অফারে দেখো বেস্ট অফার ফর টেট টু জিরো টু থ্রি স্টুডেন্টস হ্যাঁ দু হাজার তেইশে স্টুডেন্টের জন্য দেখো আমাদের এই যে কোর্সে কেন আমরা ভর্তি হতে বলছি কেন তোমরা ভর্তি হবে এই কোর্সে ফ্যাসিলিটিটা কি এই কোর্সের ফ্যাসিলিটি হলো দেখো প্রথম হচ্ছে লাইভ ক্লাস উইথ গোল্ড মেডালিস্ট টেক এক্সপার্ট ঠিক আছে डेली थ्री लाइव क्लास चैप्टर वाइज लाइव डाउट क्लियरिंग सेशन एवरी संडे हंड्रेड एंड फिफ्टी मार्क्स मॉक्टेस्ट गेट रेकॉर्डिंग एंड पी डी एफ आफ्टर एवरी क्लास इन अवर ऐप ऑल सब्जेक्ट टेन इयर्स सीटेड बंगोली भारसन पी डी एफ फ्री দেখো এই যে পিডিএফটা আমরা একটা প্রাইস রেখেছি তারপরে যদি তোমরা এখানে জয়েন হও তাহলে এই যে সিটেটের যে দশ বছরের বেঙ্গলি ভার্সানের কোশ্চেনগুলোর কোশ্চেনের যে পিডিএফ এটা তোমরা একদম বিনামূল্যে পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হও লেটস জয়েন উইথ আস টু গেট ইউর হাইয়েস্ট নাম্বার তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে বুস্ট করার জন্য আমাদের সঙ্গে অতি সত্তর কি জয়েন হও ঠিক আছে তো এই যে আমাদের যে কোর্স ফ্রি সেটা হলো অনলি ফাইভ ডবল নাইন যেটা ইউটিউবের মধ্যে সবথেকে লো প্রাইসে আমরা দিচ্ছি ফর ফার্স্ট হান্ড্রেড স্টুডেন্ট প্রথম একশো স্টুডেন্টের জন্য ঠিক আছে এটা টাইম পেমেন্ট হুম পঁয়ত্রিশ দিন থাকুক বা পঁয়তাল্লিশ দিন থাকুক যারা জানে তারা জানে যে দু মাস সিক্সটি ডেজের দিক থেকে আমরা এটা লঞ্চ করেছিলাম তো এটা একবারই টাইম পেমেন্ট একবারই পেমেন্ট করতে হয়েছিল ঠিক আছে তো বিস্তারিত জানতে অবশ্যই এখানে কল করে এই নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবে ঠিক আছে তো চলো নেক্সট কোশ্চেন শুরু করি আমার আমরা কোশ্চেন আনসার সিরিজকে কন্টিনিউ করি তো তিন নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব প্রথম মেরুদণ্ডী জীবের উদ্ভব হয়েছিল যে যুগে সেটি হলো ক অর্ডোভিশিয়ান খ ক্যাম্ব্রিয়ান গ ডেভনিয়ান ঘ জুরাসিক তো সঠিক উত্তরটি হলো অর্ডোভিশিয়ান সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার ক অর্ডোভিসিয়ান ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর কুইনিন পাওয়া যায় সেটা কুইনাইন বলে কুইনিন বলে দুটোই বলতে পারো ঠিক আছে ইন পাওয়া যায় চা গাছ থেকে অপশান ক চা গাছ থেকে খ মানি প্ল্যান্ট থেকে গ সিংকনা গাছ থেকে ঘ কি অ্যাকোনাইট প্ল্যান্ট থেকে তো আমরা সবাই জানি যে নাইনটে পাওয়া যায় সঠিক উত্তরটি হলো শৃঙ্কণা গাছের ছাল থেকে বা শৃঙ্কণা গাছ থেকে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন দেখি খনিজ পদার্থের কাজ হল রক্ত কি রক্ত সঞ্চনে সাহায্য করা দেহে রক্ত তঞ্চনে সাহায্য করা দেহের উপাদান গঠনে অংশ নেওয়া হিমোগ্লোবিনকে ঠিক রাখা হজমে সাহায্য করা খনিজ পদার্থের কাজ হলো দেখো রক্ততঞ্চনে সাহায্য করা তো সঠিক উত্তরটি হলো রক্ততঞ্চনে সাহায্য করা নেক্সট ছয় নম্বর প্রশ্ন সুপেয় জলের প্রকৃতি ও জৈব পরিবেশ নিয়ে যে বিষয়ে আলোচনা করা হয় সেটি হলো জিওলজি জুলজি নিম্নোলজি ফিজিওলজি সুপেয় জলের প্রকৃতি ও জৈব পরিবেশ নিয়ে যে বিষয়ে আলোচনা করা হয় সেটি হলো জিওলজি জুলজি নিম্নোলজি ফিজিওলজি তো সঠিক উত্তরটি হলো নিম্নোলজি সঠিক উত্তরটি হলো নিম্নলজি ঠিক আছে নেক্সট কোশ্চেন সাত নম্বর কোশ্চেন চলো বিওডি এর পুরো কথাটি হলো ক বায়োলজি অফ অক্সিজেন ডিমান্ড খ বায়োলজি অক্সিজেন ডিমান্ড গ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ঘ বায়োলজিক্যাল অক্সিজেন ডিফিসিয়েন্সি ডিফিসিয়েন্সি ঠিক আছে তো বিওডি কথার পুরো কথাটি দেখো সবগুলো একই রকম মাথা মানে মাল্টিপল মাল্টিপাল কোশ্চেনগুলো তো চয়েস কোয়েশ্চেনগুলো এরকমই হয়ে থাকে তো সঠিক উত্তরটি হলো গ কি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডি কথার অর্থ হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আট নম্বর প্রশ্ন আমাদের দেশে সর্বাপেক্ষা দীর্ঘ জাতীয় সড়ক হলো NH1 ওয়ান এনএইচ টু ঠিক আছে আমাদের দেশে সর্বাপেক্ষা দীর্ঘ জাতীয় সড়ক হলো ন্যাশনাল হাইওয়ে ওয়ান ন্যাশনাল হাইওয়ে টু ন্যাশনাল হাইওয়ে থ্রি ন্যাশনাল হাইওয়ে নাইন তো সঠিক উত্তর হলো ন্যাশনাল হাইওয়ে টু ঠিক আছে সঠিক উত্তরটি হল ন্যাশনাল হাইওয়ে টু নেক্সট কোশ্চেন নয় নম্বর কোশ্চেন চলো অপেক্ষাকৃত অনেক বেশি নিরাপদ তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর পরমাণু শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর সবগুলি অপেক্ষাকৃত বেশি নিরাপদ যেটার কোনো আপদ নেই আমরা গতদিন একটু পড়েছিলাম যে বেশি বিপজ্জনক কোনটা তো বিপজ্জনক ছিল পরমাণু শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা ঠিক আছে তাপ বিদ্যুৎ রূপান্তর করা তো এতে কী বলছে অপেক্ষাকৃত কম অনেক বেশি নিরাপদ অপেক্ষাকৃত অনেক বেশি নিরাপদ যেটা কোনো ঝুঁকি নেই কোনো রকম জীবনের ঝুঁকি নেই তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর পরমাণু শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপে রূপান্তর তো সঠিক উত্তরটি হলো সৌর গি অপশান গ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা ঠিক আছে চলো নেক্সট দশ নম্বর প্রশ্ন ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন ডারউইন আর্নেস্ট হেকেল আর্নেস্ট জোনস খোরানা আমরা জানি যে ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল সঠিক উত্তর অপশান খ আর্নেস্ট হেকেল ঠিক আছে চলো এগারো নম্বর প্রশ্ন তার আগে আমি তোমাদের জন্য নিয়ে আসি যে একটু আগে আমরা পিডিএফের ব্যাপারে একটু আলোচনা করেছিলাম যে আমরা যে পিডিএফটা যে টেন ইয়ার্সের যে পিডিএফ পিডিএফটা ঠিক আছে সেই পিডিএফের আমরা প্রাইস রেখেছি কত দেখো অ্যাকচুয়ালি পার সাবজেক্ট রেখেছি একশো টাকা ঠিক আছে টোটাল হয় পাঁচশো টাকা হ্যাঁ তো এই জায়গায় দাঁড়িয়ে দেখো লাকি স্টুডেন্ট অফার ফার্স্ট একশো স্টুডেন্টের জন্য টু ডবল নাইন মানে দুশো নিরানব্বই টাকা একশো থেকে দুশো আড়াইশো স্টুডেন্টের জন্য তিনশো নিরানব্বই ঠিক আছে থ্রি ডবল নাইন আর আড়াইশো থেকে বাকি স্টুডেন্টের জন্য চারশো নিরানব্বই দেখো এবার এই জায়গাটা দেখো একটু তোমরা লাভজনক হবে যখন যদি তুমি এখানে তিনশো টাকা খরচ করতেই পারো সেখানে আমাদের পেড ব্যাসের ভার্সেনটা তোমরা পেড ব্যাসটা নিয়ে নিতেই পারো কিনে নিতে পারো যেটা অনলি পাঁচশো নিরানব্বই টাকা এটার মধ্যে তোমরা পেড ক্লাসের সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে প্লাস রেকর্ডিং ক্লাস এক্সট্রা পিডিএফ প্লাস এই যে টেন ইয়ার্সের এই কোর্সগুলোও তোমরা পেয়ে যাবে তাহলে জলের দরে একদম ফলের রস টাইপের ঠিক আছে তো অবশ্যই দেরি না করে তোমরা অবশ্যই পেট বেচা আমার মতে পেট বেচা ভর্তি হয় ভালো কারণ এটা বেশি লাভজনক কারণ এখানে তুমি তিনশো টাকা যেখানে শুধু পিডিএফের পেছনে খরচ করবে ঠিক আছে সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি আর বেশি তিনশো টাকা যদি যোগ করে দাও ঠিক আছে তাহলে সেই জায়গাতে পাঁচশো নিরানব্বই টাকা তোমরা একটা ফুল একটা কী পেড ব্যাচ পেয়ে যাবে সেখান থেকে তোমরা আরও অনেক মানে কি আমাদের যে গোল্ড মেডালিস্ট স্যার বলো টেক্স এক্সপার্ট বলো তাদের সঙ্গে তোমরা ভালোভাবে ক্লাস করতে পারবে তো দেখো এখানে সিট এটার আমি একটু পিডিএফটা বলে দিচ্ছি দেখো অল ম্যাথ কোশ্চেন ওয়াইজ আমাদের সব কিছু করা আছে দেখো দু হাজার এগারো এগারো সালে তো এই সবুজ কালি ঠিক আছে এখানে দেখো হোয়াই চুজ আস কেন তোমরা আমাদের কাছ থেকে নেবে বা আমাদেরকে কেন ই করবে পছন্দ করবে দেখো টপ সেলিং পিডিএফ এটা হচ্ছে টপ সেলিং পিডিএফ ইজি টু রিড পড়তে খুব সোজা মাল্টি কালার কোশ্চেন অ্যান্সার অনেক ধরনের কালার আছে দেখো কালো সবুজ হ্যাঁ এরকম কালার দিয়েই করা আছে লাল কালার দিয়ে করা আছে হলুদ কালার দিয়ে করা আছে উইথ অফিসিয়াল অ্যান্সার কি ঠিক আছে এবং অফিসিয়াল অ্যান্সার কি মানে যে কিগুলো অ্যাকচুয়ালি অফিসিয়াল সেগুলো দিয়েই করা আছে কোনো রকমের বাদ বিতনটি হবে না ঠিক আছে আর একটা জিনিস দেখো যে এইখানে টিকচিহ্নগুলো আছে যে পিডিএফে রেখে তুমি যদি এই দিকটায় কোনো মানে কোনো কিছু যদি ঢেকে রাখো ঢেকে রাখার পর যদি তুমি পড়ার চেষ্টা করো যে না আমি নিজে 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 পড় পড়বো তাহলে আমরা এইভাবে বানিয়েছি যে এইটা যদি ঢেকে দেওয়া তাহলে কোনটা সঠিক উত্তর সেটা বোঝা যাবে না তোমরা আরামসে পড়তে পারবে ঠিক আছে এটাকে এখন বলছে এটা যখন এটাই অ্যাকচুয়ালি যদি কালার প্রিন্ট করো তাহলে একটু বেশি খরচ পড়ে যাবে যে পিডিএফটা আমরা দেবো আমরা তো হার্ড কপি দেবো না সফট কপি দেবো অবশ্যই ঠিক আছে তো পিডিএফ দেবো সেটা প্রিন্ট করতে গেলে সবগুলোই তো কালো আসবে তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা যদি তুমি এই জায়গাটা তুমি যদি ঘিরে রাখো বা ঢেকে রাখো তাহলে কী হবে ঢেকে রাখার পর তোমরা কোনটা সঠিক উত্তর তুমি সেটা তৎক্ষণাৎ বুঝে নিতে পারবে তো এই কারণেই আমার বলা অবশ্যই তোমরা নিচে সেই তখন নাম্বারটা দিলাম সেই নাম্বার দেখে তোমরা অবশ্যই হ্যাঁ যোগাযোগ করো এবং আমি চাই তোমরা পেট ব্যচে পেট ব্যাচে ভর্তি হও এবং এই পিডিএফটা ফ্রিতে নাও ঠিক আছে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আবার কোশ্চেন আনসার রিসার্চ শুরু করি তো এগারো নম্বর প্রশ্ন কি বলছে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্যাস অংশ গ্রহণ করে সেটি হলো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড হাইড্রোজেন শালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্যাস অংশ গ্রহণ করে কোন গ্যাস অংশ আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড উত্তর অপশন খ হবে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে কারণ সঠিক উত্তর হবে অপশন খাওয়া কার্বন ডাইঅক্সাইড কারণ আমরা জানি যে উদ্ভিদ শালক সংশ্লেষের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ফলে কি খাদ্য তৈরি করে তাই তো চলো নেক্সট কোশ্চেন বারো নম্বর দেখো নেফ্রাইটিস রোগটি হলো রক্ত অল্পতাজনিত রোগ কিডনি সংক্রান্ত রোগ হ্যাঁ পুষ্টিজনিত রোগ মানসিক রোগ তো এর সঠিক উত্তরটি হলো কিডনি সংক্রান্ত রোগ যেন আমরা জানি কিডনি সংক্রান্ত রোগ এটা কেন নেফ্রাইটিস কারণ আমরা জানি যে আমাদের বৃক্কে বা কিডনিতে হ্যাঁ নেফ্রন আছে ঠিক আছে তা এই নেফ্রন থেকে দেখো নেফ্রাইটিস রোগটির নাম হয়েছে তো আমার এটা দেখে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটা কিডনি সংক্রান্ত রোগ ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন তেরো নম্বর প্রশ্ন স্থল ভূমি দূষণ রোধ করতে হলে অযথা শব্দ করা উচিত নয় গাছ লাগানো উচিত উভয় কোনোটি নয় স্থল ভূমি দূষণ রোধ করতে হলে সঠিক উত্তরটি হবে দেখো কোনোটি নয় তো হবেই না অযথা শব্দ করা উচিত নয় হ্যাঁ গাছ লাগানো উচিত আর আমরা জানি যে গাছ লাগালে অনেক ক্ষেত্রে দূষণ কমে যায় ঠিক আছে আর সেখানে ভূমি দূষণ তো অবশ্যই কমবে তো আমরা এটা জানবো যে ক এবং খ দুটি হবে তাই এখানে অপশন হবে গ উভয় ঠিক আছে স্থলভূমি দূষণ রোধ করতে হলে আমাকে অযথা শব্দ করা উচিত হবে না এবং গাছ লাগানো অবশ্যই উচিত হবে তাই আমরা এটা করবো অপশান গ ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন চোদ্দ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে জলাভূমি রক্ষা ও সংরক্ষণকে মুখ্য বিষয় করে ইরানে আন্তর্জাতিক সম্মেলন হয় কত খ্রিস্টাব্দে জলাভূমি জলাভূমি রক্ষা ও সংরক্ষণকে মুখ্য বিষয় করে ইরানে আন্তর্জাতিক সম্মেলন হয় তো সঠিক উত্তর দেখো ক অপশন কী আছে উনিশশো আটষট্টি ঘ উনিশশো গ ঘ উনিশশো ঘ উনিশশো এই উনিশশো সত্তর উনিশশো ঘ উনিশশো একাত্তর সঠিক উত্তরটি হবে উনিশশো একাত্তর অপশান নাম্বার ঘ অপশান ঘ হবে সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন পনেরো নম্বর প্রশ্ন পয় প্রণালী নির্গমনের জল পয় প্রণালী নির্গমনের জল পুকুরের জলে ফেলা উচিত মাটির নিচে পাঠানোর ব্যবস্থা করা উচিত নদীর জলে ফেলা উচিত জমিতে ফেলার ব্যবস্থা করলে হবে দেখো জমিতে ফেলার ব্যবস্থা করলে হবে ঠিক আছে তো এখানে সঠিক উত্তরটি হবে দেখো পয় প্রণালী নির্গমের জন্য মাটির নিচে একদম এটা মাটির নিচে পাঠানোর ব্যবস্থা করা উচিত ঠিক আছে তো অপশন হবে খ অপশান খ হবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন নম্বর দেখো পরিবেশ শিক্ষা হলো পরিবেশ সম্পর্কে জ্ঞানার্জন দক্ষতার বিকাশ মূল্যবোধ গড়ে তোলা হ্যাঁ খ পরিবেশ সংক্রান্ত সমস্যার সমাধান হ্যাঁ গ পরিবেশ সংরক্ষণ ঘ উপরের সবগুলি তো দেখো পরিবেশ শিক্ষা হলো আমরা যদি পরিবেশ শিক্ষা থেকে যদি এটাই শুধু জেনে থাকি তো এটা যদি আমরা কী শুধু আয়ত্তকরণ করলাম ঠিক আছে কিন্তু কোনো অ্যাকশন এলাম না পরিবেশ সংক্রান্ত সমস্যা সমাধান করলাম কিন্তু কোনো কিছু হলো না দেখো পরিবেশ সংরক্ষণও করলাম ঠিক আছে তাহলে এগুলো সব একে অপরের সঙ্গে কী জড়িত আমাকে পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্য হলো আমার পরিবেশকে রক্ষা করা পরিবেশের পরিবেশ সংক্রান্ত সমস্যা সমাধান করা এবং পরিবেশ সম্পর্কে কী জ্ঞানার্জন দক্ষতার বিকাশ মূল্যবোধ তো অপশন হবে ঘ অপশন ঘ হবে সঠিক উত্তর উপরের সবগুলি ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন সতেরো নম্বর প্রশ্ন শিখনের কোন পর্যায়ে পঠন শ্রবণ ও পর্যবেক্ষণ ঘটে শিখনের কোন পর্যায়ে পঠন শ্রবণ ও পর্যবেক্ষণ ঘটে এক সংশ্লেষণ খ প্রয়োগ গ আয়ত্তিকরণ ঘ প্রত্যাখ্যান সঠিক উত্তরটি হল গ আয়ত্তিকরণ সঠিক উত্তরটি হলো গ আয়ত্তিকরণ ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন নিচের কোনটি প্রাসঙ্গিক নয় নিচের কোনটি প্রাসঙ্গিক নয় বিতর্ক প্যানেল আলোচনা বেন স্টর্মিং অভিজ্ঞ ব্যক্তির বক্তব্য কোনটি প্রাসঙ্গিক নয় ঠিক আছে বিতর্ক প্রাসঙ্গিক নয় না প্যানেল আলোচনা একসঙ্গে আলো কি প্রাসঙ্গিক নয় না অভিজ্ঞ ব্যক্তির বক্তব্য তো সঠিক উত্তরটি হলো অভিজ্ঞ ব্যক্তির বক্তব্য হচ্ছে প্রাসঙ্গিক নয় ঠিক আছে চলো নেক্সট উনিশ নম্বর প্রশ্ন চাষের কাজে ডিপ টিউয়েলের মাধ্যমে ঠিক আছে চাষের কাজে ডিপ মাধ্যমে জল তোলার ফলে ভূগর্ভ জলে টান পড়ছে জল তুললেও বৃষ্টির জল তা পূরণ করে দিচ্ছে জল তুলে নেওয়ার পর বৃষ্টির জল ওই শূন্যস্থান পূরণ করতে পারছে না জল তুলে নেওয়ার ফলে জল তলের পরিবর্তন না হওয়ায় চাষের জন্য জলের সমস্যা হবে না দেখো চাষের কাজে ডিপ টিউবওয়েলের মাধ্যমে সঠিক উত্তরটি হবে ক জল তলার ফলে ভূগর্ভে জলের টান পড়ছে তাই তো নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন বৃক্ষরোপণ কোন ধরনের শিক্ষাকে বোঝায় খেলাধুলার মাধ্যমে শিক্ষা কাজের মাধ্যমে শিক্ষা তাত্ত্বিক দিক থেকে শিক্ষা দৈহিক শিক্ষাকে দেখো বৃক্ষরোপণ কোন ধরনের শিক্ষাকে বোঝায় খেলাধুলার মাধ্যমে শিক্ষাকে কাজের মাধ্যমে শিক্ষাকে তাত্ত্বিক দিক থেকে শিক্ষাকে না দৈহিক শিক্ষাকে তো সঠিক উত্তরটি হলো কাজের মাধ্যমে শিক্ষাকে আমরা যে কাজের মাধ্যমে শিখবো সেটাই হবে বৃক্ষরোপণ হুম ঠিক আছে মানে বৃক্ষরোপণ এই ধরনের শিক্ষা মানে কাজের মাধ্যমে আমরা বলি না যে চলো গাছ লাগাই ঠিক আছে আমরা সবাই জানি যে পরিবেশ দিবসে আমরা গাছ লাগাই তো কাজের মাধ্যমে আমরা কি গাছটা লাগাই ঠিক আছে চলো নেক্সট একুশ নম্বর প্রশ্ন কোনটি পরিবেশ সম্পর্কিত সংক্রান্ত আলোচনা নয় কোনটি পরিবেশ এটা এখানে কোনটি হবে ঠিক আছে কোনটি পরিবেশ সংক্রান্ত আলোচনা নয় এ টাইপিং মিস্টেক হয়ে কিছু মনে করো না তো কোনটি পরিবেশ সংক্রান্ত আলোচনা হয় অম্লবৃষ্টি গ্রিন হাউস প্রভাব ওজন গর্ত ওজন প্রস্তুতি ঠিক আছে তো কোনটি পরিবেশ সংক্রান্ত আলোচনা নয় তো সঠিক উত্তরটি হলো ওজন প্রস্তুতি এটা কি আলোচনা ভিত্তিক আলোচনা সংক্রান্ত পরিবেশ সংক্রান্ত আলোচনা নয় ঠিক আছে নেক্সট বাইশ নম্বর প্রশ্ন চলো নিচের কোন আচরণটির দ্বারা শিক্ষক বুঝতে কোন আচরণটির দ্বারা শিক্ষক বুঝতে পারেন শিক্ষার্থী মানসিক চাপগ্রস্ত কিনা শিক্ষার্থী মানসিক চাপগ্রস্ত কিনা আক্রমণাত্মক আচরণ পড়াশোনার প্রতি সম্পূর্ণ মনোযোগদান অতিরিক্ত কথা বলা অতি সক্রিয় নিচের কোন আচরণটি দ্বারা শিক্ষক বুঝতে পারেন শিক্ষার্থী মানসিক চাপগ্রস্ত কিনা তো সঠিক উত্তরটি হলো আক্রমণাত্মক আচরণ আক্রমণাত্মক আচরণ ঠিক আছে মানুষের যত চাপ থাকবে তত সে একটু ভায়োলেন্ট হয়ে যাবে তাই না মানসিক চাপে একটু জর্জরিত হওয়ার পর কি সে পরে যদি কোনো কিছু হলে এরকম রিয়্যাক্ট করে উঠবে সেটাই এখানে বলা হয়েছে যে এই আক্রমণাত্মক আচরণ দ্বারা শিক্ষক বুঝতে পারেন যে শিক্ষার্থী মানসিক চাপগ্রস্ত ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন তেইশ নম্বর প্রশ্ন বায়ু দূষণের মাত্রা বোঝাতে ব্যবহার করা উচিত বাস্তব উপাদান চিত্র বক্তৃতা চাটসহ বক্তৃতা বায়ু দূষণের মাত্রা বোঝাতে ব্যবহার করা উচিত বাস্তব উপাদান চিত্র বক্তৃতা সহ বক্তৃতা সঠিক উত্তরটি হলো অপশন ঘ সহ বক্তৃতা ঠিক আছে সহ বক্তৃতা নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন বিদ্যুতের ব্যবহারের সঙ্গে প্রাকৃতিক সম্পদের প্রত্যক্ষ সমস্যা নেই প্রত্যক্ষ সমস্যা আছে পরোক্ষ সমস্যা নেই পরোক্ষ সমস্যা আছে তো বিদ্যুতের ব্যবহারের সঙ্গে প্রাকৃতিক সম্পদের পরোক্ষ সমস্যা আছে পরোক্ষ সমস্যা আছে সঠিক উত্তর হলো ঘ পরোক্ষ সমস্যা আছে ঠিক আছে নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন পরিবেশ বিদ্যা হলো পরিবেশ সম্পর্কীয় জ্ঞান অর্জন পরিবেশ বিষয় দক্ষতা অর্জন উভয়ই কোনোটি নয় তো সঠিক উত্তর আমরা জানবো যে পরিবেশ বিদ্যা হলো উভয় এই যে পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন পরিবেশ বিষয়ে দক্ষতা অর্জন তো সঠিক উত্তরটি হবে গ উভয় ঠিক আছে নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষার কারণ প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা কারণ শিশুদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে শিখন সহজ হয় বৌদ্ধিক বিকাশে সাহায্য করে শিশুকে স্বাভাবিক পরিবেশে শিশ শিখনের সুযোগ সৃষ্টি করে তো প্রাথমিক স্তরে আমরা জানি যে মাতৃভাষাতে শিক্ষাদানটা বেশি গুরুত্বপূর্ণ তো এটা কারণ দেখো কারণটা হলো অপশান ঘ শিশুকে স্বাভাবিক পরিবেশে শিখনের সুযোগ সৃষ্টি করে এখন আমি যদি কোনো স্কুলে যদি হঠাৎ করেই আমি মাতৃভাষা হিসাবে যদি আমি মাতৃভাষা ইউজ না করে যদি আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ চালু করি তাহলে কি মানে ইংলিশ ভাষা যদি শুরু করে দিই তাহলে কি সেটা তাদের পরিবেশে স্বাভাবিক পরিবেশ হবে তার পরিবেশ আর স্বাভাবিক হবে যেটা অস্বাভাবিক পরিবেশ হবে তাই না সেই বুঝতে মানে কথা বলতেই পেরবে না উচ্চারণই হবে না প্রথমে তাই কি এটাই হবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে শিশুকে স্বাভাবিক পরিবেশে শিখনের সুযোগ সৃষ্টি করে ঠিক আছে চলো নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন পরিবেশ বিষয়ে ধারণা এসছে এসেছে কি না বোঝা যাবে যখন শিক্ষার্থী পরিবেশ বিষয়ে ধারণা এসেছে কি না বোঝা যাবে যখন শিক্ষার্থী প্রাকৃতিক বিভিন্ন জিনিস সঠিকভাবে চিনতে পারবে বিভিন্ন ক্রিয়ার সঠিক কারণ ব্যাখ্যা করতে পারবে উভয় কোনোটি নয় দেখো পরিবেশ বিষয়ে প্রাকৃতিক বিভিন্ন জিনিস সঠিকভাবে চিনতে পারবে বিভিন্ন ক্রিয়ার সঠিক কারণ ব্যাখ্যা করতে পারবে গ হচ্ছে উভয়ই ঘ হচ্ছে কোনোটাই না সঠিক উত্তরটি হলো উভয় সঠিক উত্তরটি হলো গ উভয় কারণ প্রাকৃতিক বিভিন্ন জিনিস কি চিনতে পারবে ঠিক আছে বিভিন্ন ক্রিয়ার সঠিক কারণ ব্যাখ্যা করতে পারবে যে কেন মানে যদি পরিবেশ সম্পর্কে যদি ধারণা দিই যে কেন জল দূষণ হলো কেন মৃত্যু দূষণ সেটা অ্যাকচুয়ালি ব্যাখ্যা করতে পারবে ঠিক আছে তখনই আমি বুঝতে বোঝে নেব যে পরিবেশ বিষয়ে তার ধারণাটা একদম কি অ্যাকুরেট হয়েছে ঠিক আছে চলো নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন প্রাথমিক শিক্ষাকে শিশু কেন্দ্রিক করতে হলে তাত্ত্বিক শিক্ষার ওপর জোর দিতে হবে ব্যবহারিক শিক্ষার ওপর জোর দিতে হবে পরিবেশের সঙ্গে শিশুকে মিলিয়ে শিক্ষার ব্যবস্থা করা দরকার পরিবেশের পরিবেশ শিক্ষার প্রয়োজন নেই প্রাথমিক শিক্ষাকে শিশু কেন্দ্রিক করতে হলে অপশান হবে অপশান গ পরিবেশের সঙ্গে শিশুকে মিলিয়ে শিক্ষার ব্যবস্থা করা দরকার তাই না মানে যেটা দেখবে ভিজুয়ালাইজ হবে যেটা সেটা থেকেই তো মানে আমরা মানে বাচ্চারা ভালো শিখবে তাই না যে যেটা দেখে সেটাই তো শিখবে তো এখানে কি বলছে প্রাথমিক শিক্ষাকে শিশু কেন্দ্রিক করতে গেলে সেটাই করতে হবে কী করতে হবে যে পরিবেশের সঙ্গে শিশুকে মিলিয়ে শিক্ষার ব্যবস্থা করা দরকার নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন একজন শিক্ষক শিক্ষার্থীদের নৈতিক বিকাশের জন্য মহৎ ব্যক্তিদের কথা বলবেন শৃঙ্খলাবোধ বিকাশে সচেষ্ট হবেন বর্তমানে নৈতিক অধপতন ও তার পরিণামের কথা ব্যাখ্যা করবেন নিজে আদর্শ আচরণ করবেন একজন শিক্ষক শিক্ষার্থীদের নৈতিক বিকাশের জন্য সঠিক উত্তরটি হলো ঘ নিজে আদর্শ আচরণ করবেন নিজে আদর্শ আচরণ করবেন ঠিক আছে চলো লাস্ট এবং ফাইনাল কোশ্চেন ত্রিশ নম্বর প্রশ্ন পরিবেশ বিদ্যা পাঠদানে শিক্ষক তাত্ত্বিক জ্ঞানের ওপর গুরুত্ব দেবেন ব্যবহারিক প্রয়োগের ওপর অধিক গুরুত্ব দেবেন উভয়ের ওপর সমগুরুত্ব দেবেন কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন গ উভয়ের ওপর অর্থাৎ ক এবং খ আর্থিক জ্ঞানের ওপর গুরুত্ব দেবেন ব্যবহারিক প্রয়োগের ওপর অধিক গুরুত্ব দেবেন দুটোতেই ঠিক আছে গুরুত্ব দিতে হবে তো বাস আজকের জন্য এইটুকুই থ্যাংক ইউ দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের সঙ্গে এই যে ভিডিওর সঙ্গে তোমরা এতক্ষণ পর্যন্ত আছো তার জন্য অবশ্যই তোমরা টেটের জন্য প্রস্তুতি নাও আরও ভালো করে নিজের প্রস্তুতিকে বুস্ট করার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই যুক্ত হও এবং আমাদের পেট ক্লাস অবশ্যই জয়েন হও হ্যাঁ সেখান থেকে তোমরা দশ বছরের সি টেটের বেঙ্গলি ভার্সান কোশ্চেন গুলো ফ্রিতে পেয়ে যাবে একদম প্লাস আমাদের গোল্ড মেডালিস্টের সঙ্গে তোমরা ক্লাস করতে পারবে হ্যাঁ লাইভ ক্লিয়ার ডাউট ক্লিয়ারিং সেশন পাবে তোমরা সেখান থেকে তোমরা অনেক উপকৃত হবে তো বাস আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই মন দিয়ে পড়াশোনা করো টাটা